তুমি না বলছো খাবারের কষ্ট হয় না এখান থেকে তোমার যত টাকা ইচ্ছা তুমি নিয়া নাও না আমি 12 টাকা আমি 10 টাকা দাও কি আমাকে 10 টাকা দাও এগুলা কি টাকা 12 টাকা 10 টাকা দাও তুমি কি করবা মা কিন মা কিনবা আরে মা তো কিনা জানা পাগল বুঝছো মা কিনা জানা আল্লাহই তোমাকে একটা মায়ের ব্যবস্থা করে দিবে ঠিক আছে আরে ময়নার এখানে আসবা না বুঝছো নাও এখান থেকে একটা টাকা নাও নিতা না আচ্ছা 10 টাকা দিলে নিবা হ্যাঁ শিওর তো 10 টাকা দা কখনো মা পাওয়া যায় না বুঝছো তোমার মা আল্লাহই না দিবে কিছু শুনছো কে না দিব আল্লাহ আল্লাহই না দিবে আল্লাহকে অনেক ভালোবাসো না তুমি কান্তাছো কেন চোখে পানি কেন এগুলা কার জন্য মার জন্য একটা কথা দিতে হবে ময়লার এখানে কিন্তু আসবা না আমি তোমার বাড়ির এখানে গিয়ে তোমার খোঁজ খবর নিব এই নাও 10 টাকা হ্যাঁ আর এখান থেকে তুমি যে কোন একটা নোট নাও কোনটা নিবা বলো এখান থেকে তোমাকে একটা নোট দিলাম নাও ধরো টাকাটা ধরো বলো তো এটা কত টাকার নোট 20 টাকা আরে এটা 20 টাকা না এটা হচ্ছে 500 টাকা ঠিক আছে এটা মুট করে তোমার নানুকে দিবা মনে থাকবে হ্যাঁ আর তুমি কি স্কুলে লেখাপড়া করতে চাও হ্যাঁ আতে ইনশাআল্লাহ ব্যবস্থা হবে তুমি চিন্তা করো না তোমার আর কোনো কষ্ট থাকবে না ঠিক আছে তুমি তো তোমার মায়ের ভালোবাসা চাও তুমি কত টাকা দাও জানি মা কিনবা 10 টাকা দাও 10 টাকা দাও মা কিনবা বাবা কোথা থেকে কিনবা বাজার থেকে এই সোয়াটারটা যে আমি তোমাকে দিয়েছি তোমার পছন্দ হয়েছে হ্যাঁ আমার তো আমার কাছে প্যান্ট নাই তো আমার কাছে বাবু প্যান্ট নাই বুঝছো আমি তোমাকে প্যান্ট কিনে দেব নতুন জামা কাপড় পরতে মন চায় দিব ঠিক আছে তাহলে সালাম দাও একটা আসসালামু আলাইকুম ওকে ওঠো এই এরকম কেন এই যে এখানে এরকম কেন হ্যাঁ কে বান্দা দিছে আমার দিকে তাকাও কানে বান্দা এই শীতের মধ্যে এরকম পাতলা জামা পরে থাকতে পারো তুমি নষ্ট করবা না ঠিক আছে আসি যাও